বুধবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলনে সামিল হয়। আমাদের 19 থেকে 21-এর সেশন আজকে 21 শেষ হয়ে যাচ্ছে, ডিসেম্বরও দিন বাদে শেষ হয়ে যাবে। আমাদের পরীক্ষা নেওয়ার কোনো সম্ভাবনা এখন আমরা দেখতে পাচ্ছি না। আমাদের 19 থেকে 21-এর সেশন, কিন্তু এদের এমন গাফিলতি যে আজকে ডিসেম্বর শেষ হতে চললো, 21 সাল শেষ হতে চললো। আমাদের কোনো ফাইনাল না তো মার্কশিট পেয়েছি, না তো আমাদের এক্সাম হয়েছে। কবে এক্সাম হবে তাও বলেনি। আমাদেরকে এইটুকু দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল যে 2 তারিখ আর 6 তারিখ মিটিং আছে, তারপরে তোমরা একটা নোটিস পাবে। আজকে 7 তারিখ পেরিয়ে 8 তারিখ হয়ে গেল, আমরা কোনো নোটিস পাইনি। আমরা বিএড এ ভর্তি হয়ে গেছি, তারা টাকা ফেরত দিয়ে দিয়েছে, কারণ তাদের একটা সেশন আছে। টাকা পাইনি আমরা, কেউ অনেকে টাকা পাইনি। আমাদের একটা বছর পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আমরা একটা দাবি নিয়ে এখানে এসেছি যে আমাদের এই ডিসেম্বরের মাসের মধ্যে, অর্থাৎ 2021 সালের ডিসেম্বর মাসের মধ্যে আমাদের এক্সাম নিতে হবে, ফাইনাল এম এর ফাইনাল ইয়ারের এক্সাম নিতে হবে, এবং 2 বছরের মার্কশিট দিতে হবে, হার্ড কপি। ওনারা এতটাই গাফিলতি ওনাদের যে ওনারা এখনো পর্যন্ত পার্ট 1 এর মার্কশিট দিতে পারেননি, এর আগের দিন হার্ড কপি দিতে পারেননি। এর আগের দিন আমাদের বললেন যে 2 দিনের মধ্যে আমরা তোমাদের হার্ড কপি দিয়ে দেবো। আজকে 2 দিনের জায়গায় 8 দিন হয়ে গেল, কোনো হার্ড কপি নেই। আর আমাদের তো ফাইনাল ইয়ারের পরীক্ষা হয়নি। আর আরো সবচেয়ে বিএড এর বছর আমাদের একটা করে নষ্ট হয়ে গেল। আমার একটা করে বছর নষ্ট হতে চলেছে, এর দায় কে নেবে? ইউনিভার্সিটি কে নিতে হবে? বিলম্বেই পরীক্ষার রুটিন দেওয়া হোক, এবং পার্ট 1 এর মার্কশিটের হার্ড কপি এবং পার্ট 2 এর মার্কশিটের হার্ড কপি ডিসেম্বরেই চাই। কেন হচ্ছে, বিএড ইউনিভার্সিটিতে আমরা প্রত্যেকে প্রাইভেট কলেজে ভর্তি হয়েছি, অনেক অনেক টাকা জমি বন্ধক রেখে অনেক কিছু স্যাক্রিফাইস করে ভর্তি হয়েছি। স্টুডেন্টের শিক্ষাবর্ষের বছর নষ্ট হতে পারে না। ওনারা আমাদের বলে বিএড ক্যান্সেলেশন করে দিচ্ছেন এবং টাকা ফেরত দেবেন না স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, বলছেন এর দায় ভাই নয়। তাহলে এই যে এত বড় আমাদের ক্ষতি হচ্ছে, এর দায় কি ইউনিভার্সিটি নেবে? তাদের দাবি, 2019-2021 শিক্ষাবর্ষের পরীক্ষা অবিলম্বে গ্রহণ করতে হবে। তারা আরও অভিযোগ করে, এমএ পরীক্ষার্থীর রেজাল্ট অবিলম্বে দিতে হবে, এর পাশাপাশি অবিলম্বে পরীক্ষার রুটিন প্রকাশ করতে হবে। এদিন ছাত্রছাত্রীরা মিছিল করে উত্তর ফটক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপস্থিত হন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল রিপোর্ট, আনন্দ বার্তা।